আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রবাসী কর্মীদের ইকামার মেয়াদ বিনামূল্যে আরও 3 মাস বাড়ালেন সৌদি বাদশাহ, সুবিধা পাবেন কয়েক লাখ বাংলাদেশি। করোনায় দেশে 50 মানুষেরা বেশি মারা যাচ্ছে, ঢাকার বাইরে এখন আক্রান্ত ও মৃত্যু বেশি। ব্যবহারে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাউকে দিতে হবে না, গ্রাহকদের হয়রানি করায় 290 কর্মকর্তা কর্মচারীকে শাস্তির সুপারিশ। এবং করোনা মহামারীর মধ্যে যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। এবার বিস্তারিত। করোনা দুর্যোগে প্রবাসী কর্মীদের ইকামার মেয়াদ বিনামূল্যে 3 মাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাতে এ ঘোষণা দেয়। প্রবাসী সহ সৌদিতে প্রবেশ বহিগমনের নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারাও এ সুবিধা পাবেন। ফাইনাল এক্সিট ভিসার পাশাপাশি সৌদিতে অবস্থানরত যেসব প্রবাসী এক্সিট ও রি এন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছিল কিন্তু লকডাউনের সময় যারা সেটি ব্যবহার করতে পারেননি তারাও বিনামূল্যে 3 মাসের এই ইকামা নিতে পারবেন। এমনকি সৌদি আরব থেকে ছুটিতে নিজ নিজ দেশে যাওয়া প্রবাসী কর্মীদেরও এই বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম। এর আগে করোনা মহামারীর কারণে একইভাবে 3 মাসের বিশেষ সুবিধা পান সৌদি আরবে অভিবাসীরা। সৌদি বাদশার এ ঘোষণায় দেশটিতে কর্মরত 22 লাখেরও বেশি বাংলাদেশের অনেকেই উপকৃত হবেন। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2000 ছাড়ল। গত 24 ঘন্টায় আরও 55 জন প্রাণ হারিয়েছেন। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 2738 জন। মোট আক্রান্তের সংখ্যা 1,62,417। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, পঞ্চশোর্ধ্ব বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি, এর মধ্যে পুরুষদের মৃত্যুর হার প্রায় 80%। মৃত্যুবরণ করেছেন 55 জন, এ পর্যন্ত 2052 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 1,624 জন, 79.14% এবং নারী 428 জন, 20.86%। সারা দেশে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 6 জন সহ মোট 8 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 92 জন সহ বিভাগের 10 জেলায় শনাক্ত হয়েছেন 173 জন। বরিশাল বিভাগে নতুন আক্রান্ত 126 জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 5 চিকিৎসক, ব্যাংকার সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 82 জন। ময়মনসিংহে 1 নারী সহ মারা গেছেন কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আজাদ, তিনি বগুড়ায় কর্মরত ছিলেন। নোয়াখালীতে ভাইরাসটিতে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 27 জন। এছাড়া রংপুরে পুলিশ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ রেকর্ড আরও 70 জন এবং শরীয়তপুরে 30 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কাউকে ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে না বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে গ্রাহকদের ভুতুড়ে বিল তৈরির জন্য দায়ী 290 কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ডক্টর সুলতান আহমেদ। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে বিলম্ব মাশুল ছাড়া বিল পরিশোধের সময় আরও বাড়তে পারে। ফজলে রাব্বির রিপোর্ট। করোনা পরিস্থিতির শুরুতে অন্য অনেক সংস্থার মতো বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরও দায়িত্বে কিছুটা শিথিল হওয়ার সুযোগ দেয় বিদ্যুৎ বিভাগ। বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল তৈরির পরিবর্তে গ্রাহকের ব্যবহারের ধরন দেখে বিল তৈরি করে বিতরণ কোম্পানিগুলো। এখানেই ঘটে বিপত্তি। ব্যবহারের চেয়ে অনেক বেশি কোনো কোনো গ্রাহক 2 কিংবা 3 গুণ বিলের অভিযোগ করেন। রবিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব জানান, 55,000 গ্রাহক ভুতুড়ি বিলের অভিযোগ করেছেন। তাদের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে বিদ্যুৎ সচিব করেন, কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না, গ্রাহক হয়রানি বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিদ্যুতের বিল এদিক সেদিক হয়েছে, সেজন্য আবারও আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি গ্রাহকদের কাছে যারা এতে মনোক্ষুণ্ণ হয়েছেন বা যারা
এই ইয়ের শিকার হয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমি আশা করি যে আপনাদেরকে আবার পূর্ণ আস্থায় আমরা অতি সত্বর আমরা নিয়ে আসতে পারবো, যে আমরা আপনাদেরকে একটা গুণগত মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যানুয়াল পদ্ধতিতে বিল তৈরি করায় অনেক গ্রাহক অতিরিক্ত অঙ্কের বিল হাতে পেয়েছেন। আবার অনাকাঙ্ক্ষিত গ্রাহক হয়রানির পেছনে 290 কর্মকর্তা কর্মচারীর গাফিলতির প্রমাণ পেয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিতরণ কোম্পানিগুলো। এক্ষেত্রেও যেন প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসে তাও নিশ্চিত করতে বিতরণ কোম্পানিগুলোকে হুঁশিয়ার করেন সচিব। বিইআরসির সাথে আমরা কথা বলছি, বিইআরসি ইতিবাচক একটি মতামত দিয়েছেন, তো আমাদের একটা প্রসেস আছে, আমরা সেই প্রসেসটা ফলো করে আমরা আরো কিছু সময় বাড়ানোর চিন্তা করছি। আশা করি এটা গ্রাহকদের জন্য খুবই সহজ হবে। একইভাবে আপনার যারা গ্রাহকরা এখনো বিল দেননি তাদের জন্য একটু সময় তারা পাবেন, তো সেই সময়টা আমরা সবচেয়ে বিবেচনাধীন আছে, আমরা একটা প্রসেসের মধ্যে আছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত বিদ্যুৎ বিভাগে 12 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 601 জন। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ওয়ারিতে লকডাউন তৃতীয় দিনও অনেকটা এলোমেলো। নানা ছুতোয় স্থানীয়দের বাইরে যাওয়ার চেষ্টা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। ওয়ারির অনেকের মধ্যেই করোনা মহামারী নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। লকডাউন এলাকার ভেতরের প্রায় প্রতিটি সড়কেরই ছিল এমন চিত্র। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরের মানুষজন লকডাউনের মধ্যে আছেন, তবে প্রবেশমুখে বাধার কারণে অনেকে বাইরে বের হতেও পারেননি। আমাদের বাসার কারেন্টটা নষ্ট হয়ে গেছে, এখন বাসার লাইন নাই। এখন এই জায়গায় আমাদের ইলেকট্রিকের একজন মিস্ত্রি আছে, যদি তাকে আমরা একটু ঢুকাইতে পারি তাহলে বাসার কাজটা করাইতে পারি। লকডাউন দিছে, অফিসের মানুষ মানতেছে না, কেনই মানবে? এর আগে 3 মাস লকডাউন দিছে, এখন যদি 21 দিন লকডাউন দেয় আমরা কিভাবে চলবো? ওয়ারির লকডাউন এলাকায় দুটি হাসপাতাল থাকায় রোগীর স্বজনদের নিষেধাজ্ঞার মধ্যেই আসা যাওয়া করতে হচ্ছে। এছাড়া বাইরে চিকিৎসা সেবা নিতে চাইলে সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্সের মাধ্যমে জরুরি পরিবহন সেবা দেওয়া হচ্ছে। আমার রুগী আছে ওই মেডিকেলে, যার জন্য আমি সারা রাত ওখানে ছিলাম। মেরে খাবার বলছে যে তরল খাবার খেতে হবে, এর জন্য খাবার আনতে যাইতেছে। কালকে আমরা ভর্তি হয়েছি, আজকে রেখে কালকে নাম কাটা দিব। আর জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে নাম ও সময় লিখে বের হতে হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ম না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন কারণে অকারণে অজুহাত দেখিয়ে ওরা বাইর হওয়ার এবং প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে, তবে আমরা খুব প্রয়োজন ছাড়া তাদেরকে সুযোগ দিচ্ছি না। মানুষের মধ্যে লকডাউন না মানার অভ্যাস দূর করতে না পারলে তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ারি এলাকা লকডাউন ঘোষণা করার পর প্রবেশ পথগুলোতে কড়াকড়ি আরোপ করা হলেও ভিতরের চিত্র ছিল একেবারেই ভিন্ন। বিভিন্ন সড়কে মানুষ অপ্রয়োজনে বাইরে বের হয়েছেন এবং অনেকে গল্পও মেতেছেন। তবে ভিতরে মনিটরিং ব্যবস্থা জোরদার করা না হলে এই লকডাউন পুরোপুরি সফল হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ আয়ের উদ্দেশ্যে কন্টেন্ট প্রচার করতে সরকারের অনুমতি লাগবে, ট্যাক্সও দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়ার জন্য আইন প্রয়োজন। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। বিতর্ক যেন থামছেই না ওয়েব সিরিজ নিয়ে। অ্যাপস থেকে সিরিজগুলো সরানো হলেও নেটিজেনরা তো বটেই, সরকারি মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গেল 24 জুন গ্রামীণ ফোন ও রবির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল তথ্য মন্ত্রণালয়, তবে তাদের জবাবে সন্তুষ্ট নয় সরকার। যারা বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নিয়েছে একটির, কিন্তু তারা অন্য ব্যবসাও করছে, তো আমরা এই নিয়ে ইতিমধ্যে গ্রামীণ ফোন এবং রবির কাছে আমরা ব্যাখ্যা চেয়েছিলাম। তারা কোন লাইসেন্সের বলে তারা ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সার্ভিস প্রোভাইডার হিসেবে অন্যদের কাছ থেকে সেখানে কন্টেন্ট নিয়ে সেখানে লাইভ স্ট্রিমিং করছে, এবং সেটার জন্য তারা কী অনুমতি নিয়ে করছে, কিন্তু গ্রামীণ ফোন আমাদের একটি উত্তর দিয়েছে সেখানে সেটির ব্যাখ্যা সঠিকভাবে নাই। ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের কন্টেন্ট ও বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, এতে অনেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তবে এসব প্রচারণার ক্ষেত্রে এখনও কোনো নীতিমালা নেই। ডিজিটাল প্ল্যাটফর্মে 2000 কোটি টাকার ব্যবসা হওয়ার সুযোগ আছে বা শত শত কোটি টাকার ব্যবসা হচ্ছে, কিন্তু সরকার সেখান থেকে কোনো ধরনের ট্যাক্স পাচ্ছে না।
তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যান্যগুলো ব্যবহার করে সেখান থেকেও সেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কোম্পানি যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছে চলে যাচ্ছে, নেটফ্লিক্সের কাছে যাচ্ছে, ইউটিউবের কাছে যাচ্ছে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু সেখান থেকে আমরা যেভাবে ট্যাক্স পাওয়ার কথা সেটি পাচ্ছি না। নিয়ম নীতি না মেনে এবং সরকারের কোনো বৈধ অনুমতি না নিয়ে যারা ভিডিও কনফারেন্সের ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান যুক্ত ছিলেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালীন বিশেষ সময়ের কারণে দেশে ভার্চুয়াল আদালত করা হয়েছে, এটা স্থায়ী নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশটি স্থায়ী আইনে পরিণত হলেও সেটার ব্যবহার হবে বিশেষ পরিস্থিতিতে। রোববার রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন মিলনায়তনের সহকারী জজদের অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর পৃথিবীতে ভার্চুয়াল কোর্ট প্রথা চালু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে বিকল্প হিসেবে কাজ করার জন্য নয়। চালানোর জন্য যে অধ্যাদেশ করা হয়েছে, এখন যে আইন করার প্রক্রিয়ায় আছে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিচার ব্যবস্থার বিকল্প নয়। স্বাভাবিকভাবে আদালত যেভাবে চলে, আমাদের সিআরপিসি, সিপিসি, সাক্ষ্য আইন এবং সর্বোপরি সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, যেভাবে আদালত পরিচালনা এবং আদালত চালানোর জন্য ব্যবস্থা রেখেছেন, সেই স্বাভাবিকভাবেই সবসময় আদালত চলবে। করোনা ভাইরাসের বিস্তারের মধ্যে যশোর 6 ও বগুড়া 1 আসনে উপনির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন কমিশন আগামী 14 জুলাই এ দুটি আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ঠিক করার পর বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের 2 সংসদ সদস্য বগুড়া 1 আসনের আব্দুল মান্নান এবং যশোর 6 আসনের ইসমত আরা সাদেকের মৃত্যুতে তাদের আসন দুটি ফাঁকা হয়। গত 29 মার্চ এই দুইটি আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত করা হয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইন্দ্র কিশোর। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এই সঙ্গীত শিল্পীর অবস্থা এখন অনেকটাই সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজশাহী নগরীর মহিষ বাথান এলাকায় তার বোন ডাক্তার শিখা বিশ্বাস এবং ভগ্নিপতি ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাসের বাসায় অবস্থান করছেন। ডাক্তার বিপুল বিশ্বাস ক্যান্সার বিশেষজ্ঞ, তার তত্ত্বাবধানে ইন্দ্র কিশোরের চিকিৎসা চলছে। গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর 11 জুন রাতে বিশেষ ঢাকায় আনা হয় তাকে। সপ্তাহখানেকের বেশি মিরপুরের বাসায় থেকে তিনি রাজশাহী চলে যান। করোনা দুর্যোগ মোকাবেলায় আগামী আমন ও আউশ মৌসুমে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ ও সেচের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দেশে খাদ্য নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেম এর পক্ষ থেকে করোনা মোকাবেলায় প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা জানান। বর্তমান সরকার সর্বাত্মক কর্মসূচি নিয়েছে কোনক্রমে যাতে আমাদের খাদ্য নিরাপত্তা এবং বিঘ্নিত না হয়। সরকারের যে সকল উদ্যোগ রয়েছে কৃষিতে, কৃষিকে সত্যিকার অর্থে একটা লাভজনক পেশায় পরিণত করা, যাতে কৃষকরা লাভবান হয় এবং উন্নত জীবনযাপন করতে পারে। টানা 105 দিন বন্ধ থাকার পর খুলল পেট্রাপোল বেনাপোল বন্দর। বাংলাদেশী ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টদের দাবির মুখে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ অবশেষে খুলে দিল রফতানি বাণিজ্যের এই গেট। ফলে ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে দীর্ঘদিন পর আবারও চালু হলো রফতানি বাণিজ্য। এর আগে ভারত থেকে আমদানি চালু থাকলেও 7 জন করোনা সংক্রমণের দোহাই দিয়ে বাংলাদেশ থেকে রফতানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে ঢুকতে বাধা দেয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। প্রতিবাদে 1 জুলাই সকালে ভারত থেকে আমদানিকৃত পণ্য অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দরে প্রবেশে বাধা দেয় দেশি ব্যবসায়ীরা। এর ফলে টানা 5 দিন বেনাপোল বন্দরে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। এরপর দুদেশের ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের মধ্যে আলোচনার পর গতকাল পণ্য পারাপার শুরু হয়। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে 4-1 গোলে হারিয়েছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে। ম্যাচে তিন মিনিটে পাও তোরেসের আত্মঘাতী গোলে লিড নেয় কাতালানরা। 11 মিনিটের মধ্যে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান জেরার্ড মরেনো। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা আবারও এগিয়ে যায় লুইস সুয়ারেজের গোলে। টানা দুই ম্যাচ ড্রয়ের পর স্কোরশিটে নাম লিখে বার্সেলোনার বড় জয় ভূমিকা রাখেন আতোয়া গ্রিজম্যান এবং আনসু ফাতি। দ্বিতীয়ার্ধে মেসির একটি গোল বাতিল হয় অফসাইডে। এ জয়ের পরও 4 পয়েন্টের কম নিয়ে লিগ টেবিলের দুয়ে অবস্থান কিক সেতিয়েনের দলে। লিগ টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল অ্যাথলেটিকো, কিন্তু 73 মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে যান সার্জিও রামোস। শেষ পর্যন্ত ওই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 34 ম্যাচে 77 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো রিয়াল মাদ্রিদের। 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদেরই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। প্রবাসী কর্মীদের ইকামার মেয়াদ বিনামূল্যে আরও 3 মাস বাড়ালেন সৌদি বাদশাহ, সুবিধা পাবেন 1,00,000 বাংলাদেশি। করোনায় দেশে 50 মানুষেরাই বেশি মারা যাচ্ছে, ঢাকার বাইরে এখন আক্রান্ত ও মৃত্যু বেশি। ব্যবহারে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাউকে দিতে হবে না, গ্রাহকদের হয়রানি করায় 290 কর্মকর্তা কর্মচারীকে শাস্তির সুপারিশ। এবং করোনা মহামারীর মধ্যে যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।